এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আওয়ার স্টোরি, আমাদের গল্পতে। আমি উর্মি, ক্যানাডার ক্যালগারি শহর থেকে, আর আজকে আমার কাজের জায়গায় দুজন বাঙালি কাপল এসেছে, একটা দম্পতি, আর ওনাদের সাথে অনেক আড্ডা দিয়েছি এবং আমার কাছ থেকে ফোন এবং সিম নিয়েছে। আর ভাইয়ার নাম হচ্ছে রিপন কুমার সাহা, আর আপুর নাম হচ্ছে প্রতিমা সাহা। রিসেন্টলি বাংলাদেশ থেকে এসেছে, রিসেন্টলি মিন্স লাইক জাস্ট দুই দিন হয়েছে, জাস্ট দুই দিনের মধ্যে। এখন ভাইয়া কিভাবে এসেছে সেটাও জিজ্ঞেস করব ভাইয়াকে, এবং হচ্ছে কিভাবে প্রসেস করলো সেটা জিজ্ঞেস করব, প্লাস হচ্ছে ভাইয়া এখানে কোন সাবজেক্টে পড়াশোনা করবে, আর পুরো ডিটেইল যদি ভাইয়া একটু বলতো আমাদেরকে, তাহলে অনেকেরই হেল্পফুল হবে আমার আজকের ভিডিওটা। সো সরাসরি ভাইয়ার দিকে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, ভাইয়াকে প্রথমে জিজ্ঞেস করি, ভাইয়া কি আমার ভিডিও দেখেছেন? হ্যাঁ, অবশ্যই আমি আপনার অনেকগুলো ভিডিও দেখেছি, বিশেষ করে গত বছরে অনেকে এসেছে ক্যালগারি ইউনিভার্সিটিতে, তাদের সাথে আপু ভিডিও করেছেন, ওই ভিডিওগুলো আমাকে অনেক ইন্সপায়ার করেছে। বিশেষ করে প্রসেসিংয়ের ক্ষেত্রে অনেকেই বলেছিলো এজেন্টের কাছে না গিয়ে নিজে নিজে প্রসেস করার জন্য, সেখান থেকে আমি সাহস পেয়েছি নিজে নিজে প্রসেস করার, এবং আমি নিজে নিজে প্রসেস করেই এসেছি, কোনো এজেন্টের হেল্প লাগেনি। তারপরে হচ্ছে দুই মাস্টার্স করতে এসেছি ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে, মাস্টার্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন অন প্রজেক্ট ম্যানেজমেন্টে এসেছি, 2 ইয়ার্স প্রোগ্রাম। আচ্ছা ভাইয়ার, আমার কোন ভিডিওটা বেশি ভালো লেগেছে এবং আমার আজকে সার্ভিস পেয়ে কেমন লাগলো? অবশ্যই খুব ভালো লেগেছে আজকে যে আপনাদের প্ল্যান দিয়েছেন আপু, অনেক ভালো প্ল্যান মনে হয়েছে, এবং আপনার অনেকগুলো ভিডিওই আমি দেখেছি, মোটামুটি সবগুলো ভিডিওই ইনফরমেটিভ, এবং আমি বলবো যে আপুর ভিডিওগুলো যাতে সবাই বেশি বেশি দেখে, এখান থেকে ইনফরমেশন নিয়ে নিজে নিজে অ্যাপ্লাই করার একটা পথ খুঁজে পাবে সবাই। আচ্ছা ভাই, আপনি এই যে প্রসেসিং করতে, যদি প্রসেসটা একটু শর্টলি বলতেন, কী কী করেছেন প্রথমে, কীভাবে অ্যাপ্লাই করলেন, তারপরে হচ্ছে প্রফেসরকে কনভিন্স করা বা ইমেল দেওয়া, তারপরে এসওপি রেডি করা, এইগুলো একটু যদি ধারণা দিতেন। আসলে আমার, আমি যেটাতে এসেছি যে সাবজেক্ট, এটা হচ্ছে কোর্স বেস সাবজেক্ট, সো আমাকে প্রফেসর ম্যানেজ করতে হয়নি, তবে এসওপিটা আমার খুবই গুরুত্বপূর্ণ। এসওপিটা যদি নিজের মতো করে লেখা যায়, আসলে প্রত্যেকটা এসওপি হচ্ছে ইউনিক, এখানে কপি পেস্টের কোনো অপশন নাই, নিজের গল্পটাকেই খুব সুন্দরভাবে বলতে হবে, যদি এটা দেখেই আসলে ভিসা অফিসার কনভিনসড হয় মূলত। তারপরে প্রথম স্টেপটা হচ্ছে আইএলটিএস পরীক্ষা দেওয়া, আইএলটিএস ভালো স্কোর পেলে ইউনিভার্সিটি থেকে অফার লেটার সহজেই পাওয়া যায়। আমার ওভারঅল 6.5 ছিল, নাইস, এবং 6.5 ছিল আইএলটিএস স্কোর। আচ্ছা, আপনি বাংলাদেশে কি করতেন সেটা যদি একটু শেয়ার করেন। বাংলাদেশে আমি বিএসসি করেছি শাহজালাল ইউনিভার্সিটি থেকে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর উপর, এবং এরপর রিসেন্টলি আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, ওই মাস্টার্সটা আমার থিসিস বেস ছিল, এবং এই লাইনে আমার জব এক্সপিরিয়েন্স 15 ইয়ার্স টোটাল। তারপরে ওই জব দেখিয়ে মানে সবকিছুই, সবকিছুই আমাকে এসওপিতে উল্লেখ করতে হয়েছে। এসওপিটা আসলে নিজের গল্পটাই, মানে পুরো হিস্ট্রিটাই, ব্যাক হিস্ট্রিটাই তুলে ধরতে হয়। আচ্ছা, আর ফান্ডিং টার্নিং এর ব্যাপারে, মানে ফান্ডিং কি দেখাতে হয়েছিল? হ্যাঁ, ফান্ডিং দেখাতে হয়েছিল, যেহেতু আমরা ফ্যামিলির সবাই আসতেছি। আসলে আমি অ্যাপ্লাই করার আগে দুটা এজেন্টের কাছে গিয়েছিলাম, তারা আমাকে আসলে যেটা মনে হলো যে মিসগাইডই করেছে অনেকটা, কারণ তারা অনেক হিউজ অ্যামাউন্ট দেখাইতে বলতেছিল, এবং একটা এজেন্ট বলতেছিল যে প্রথমে আপনি অ্যাপ্লাই করেন, পরে ফ্যামিলি নিয়ে আসবেন, যেটাতে আমি আসলে কোনোভাবেই একমত হতে পারতেছিলাম না, যে আমি ফ্যামিলি সহ যাবো আর না হলে যাবো না, এটা আমার ইয়ে ছিল। তা আমি নিজে নিজে অ্যাপ্লাই করে হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। একটা ছেলে একটা মেয়ে আপু ভাইয়াদের, মাশাআল্লাহ, খুব কিউট ফ্যামিলি, তো ওরাও তো দেখা যাবে যে স্কুলে যাবে ইনশাল্লাহ, এবং আপু ওয়ার্ক পারমিট পিসায় ওপেন ওয়ার্ক পারমিট পেয়ে গেছে। আর আপুর কি, আচ্ছা আপনার যে দুই দিন আছেন, দুই দিনের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করুন, কেমন কস্টলি লাগছে, ওয়েদার কেমন লাগছে ক্যানাডার? ওয়েদার এখনও অনেক অনেকটা হার্শ হয়নি, তবে ওয়েদার আস্তে আস্তে হয়তো হার্শ হবে। আচ্ছা, তবে এখনকার মতো এক্সপিরিয়েন্স খুবই ভালো, এখনকার ওয়েদারটা অনেক ভালো,
বিশেষ করে বাংলাদেশের ওয়েদারের মতোই বাংলাদেশে শীতকালে যেরকম ওয়েদার থাকে জ্যাকেট পরতে হচ্ছে না, ঠিক সেরকমই আপনারা দেখতে পাচ্ছেন আমি তো জ্যাকেট ছাড়াই আছি। আচ্ছা ভাইয়া, আর ভাইয়ার সাবজেক্ট ক্যালগারি ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে ভর্তি হলেন? ক্যালগারি ইউনিভার্সিটিতে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং, মাস্টার্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, স্পেশালাইজেশন অন প্রজেক্ট ম্যানেজমেন্টে ভর্তি হয়েছি। আচ্ছা, আর এটা 2 বছরের কোর্স? এটা 2 বছরের কোর্স। আচ্ছা ভাইয়ার কি রকম কস্ট হচ্ছে এই সাবজেক্টের উপরে? এই সাবজেক্টে আমি যেটা দেখলাম টিউশন ফি 2 বছরে প্রায় $40,000 আমার লাগবে। আর হচ্ছে ইনস্টল, মানে কি আপনাকে তো টিউশন ফিস? হ্যাঁ, টিউশন ফিস এটা প্রত্যেক সেমিস্টারের আগে সেমিস্টারের ফিটা দিতে হবে, যে কয়টা কোর্স আছে কোর্স ক্রেডিট অনুযায়ী সেটা দিতে হবে। আচ্ছা, তারপর শেষ হয়ে যাওয়ার পর ভাইয়ার প্ল্যান কি? শেষ হয়ে যাওয়ার পর যেটা আছে 3 ইয়ার্স পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট পাবো, আশা করি ভালোভাবে কমপ্লিট করার পর আমি ওটাতে ট্রান্সফার হলে ইন ফিউচারে পিআর এবং সিটিজেনশিপের আশা আছে, ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো ইনফরমেশন দেওয়ার জন্য। আর এখানকার লোকজন খুবই হেল্পফুল আমার কাছে মনে হয়েছে এই 2 দিনে। ভাষা কিভাবে পেলেন সেটাও যদি একটু শেয়ার করেন। বিশেষ করে যার কথা না বললেই নয়, রাশেদ ভাই এবং নাজিয়া আপু এনারা যথেষ্ট হেল্প করেছে অনেক আগে, মানে শুরু থেকেই আমাকে, এবং ভাষাটাও ওনারা ম্যানেজ করে দিয়েছেন। তারপরে হুমায়ুন ভাই ছিল, শাহাল ভাই ছিল, ওনারা আমাদের পিক আপ করেছে এয়ারপোর্ট থেকে, এবং তারা খাবার টাবার দিয়ে অনেকভাবেই হেল্প করেছে ইনফরমেশন, এবং আমি খুবই মানে মানে মুগ্ধ আর কি তাদের আন্তরিকতা, এবং তারা যে এত হেল্পফুল এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আসলে ওর নাজিয়াপু রাশেদ ভাইয়ের কথা কী বলবো, আমি অলরেডি আমার অডিয়েন্সরা জানে যারা কিনা ভিডিও দেখে রেগুলার, ওনারা অনেক হেল্প করে যদি সময় থাকে, ওনারা দেখা যায় ওনাদের বাসায় দেখা যায় যে রিসিভ করে এয়ারপোর্ট থেকে নিয়ে আসে, নিয়ে এসে তারপর হচ্ছে বাসাও ঠিক করে দেয়, ইভেন শপিং করে দেয়, সব সেট করে দিয়ে দেয়, ব্যাংক অ্যাকাউন্ট কোথায় খুলবে, ইয়ে কোথায় খুলবে, সব কিছু কিন্তু ওরা বলে দেয়। এই তো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেকগুলো ইনফরমেশন দেওয়ার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটা সবার অনেক হেল্পফুল হবে। উইশ ইউ অল দ্য বেস্ট ভাইয়া, ওয়েলকাম টু ক্যানাডা, বেস্ট অফ লাক, আর সামনের দিনগুলো অনেক অনেক সুন্দর হোক। আবারও ভিডিও করবো ভাইয়াদেরকে নিয়ে যখন আরও 2-3 মাস থাকবে ওনারা, তারপর ওনাদের এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করবো, যে ক্যানাডায় থাকার এক্সপিরিয়েন্স, কস্ট কীরকম, লিভিং কস্ট, সব এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করবো। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।